শ্যামনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও বঙ্গবন্ধু চত্বরের শুভ উদ্বোধন করলেন এমপি জগলুল হায়দার। সাতক্ষীরা শ্যামনগর থেকে এসকে সিরাজের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। শ্যামনগরের আটোলিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও বঙ্গবন্ধু চত্বরে শুভ উদ্বোধন হয়েছে 28 সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল 5টায় 10 নম্বর আটোলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আটোলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সৌজন্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বঙ্গবন্ধু চত্বরের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। উদ্বোধনের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের মালা অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। প্রতিকৃতি ও চত্বর উদ্বোধন শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব ও শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ জি এম আকবর কবির, আটোলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম, শ্যামনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক জাকির হোসেন, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য মারুফ বিল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, আজগর আলী, মাহমুদ আলী, পলাশ সানা, জামাল হোসেন প্রমুখ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও বঙ্গবন্ধু আলহাজ জি এম আকবর কবির উপস্থিত আছেন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সর্বপথ জয় বঙ্গবন্ধু।